আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে। মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। আগামী 30 অক্টোবর বিকেল 5টায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধনের মধ্য দিয়ে ত্রিপুরার ঐতিহাসিক আলোর উৎসব দীপাবলি এবং মেলা শুরু হতে যাচ্ছে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির প্রাঙ্গণে। চলবে 2 নভেম্বর পর্যন্ত। ত্রিপুরার ঐতিহাসিক মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের দীপাবলি উৎসব ও মেলাকে সার্বিক রূপ দিতে প্রতিদিন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। ত্রিপুরা সরকার অন্যান্য বছরের ন্যায় এবছরও দীপাবলি উৎসব ও মেলাকে সার্থক করে তুলতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ব্যবসায়ীরা আশাবাদী, অন্যান্য বছরে নাই এবছর দীপাবলি উৎসব ও মেলাতে লোক সমাগম অনেক বেশি হবে, কারণ ত্রিপুরা সরকার দীপাবলি উৎসব ও মেলাকে সার্বিক রূপ দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুণ্যার্থীরা যারা আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য বিভিন্ন জায়গায় শৌচালয় এবং থাকার ব্যবস্থাও করা হয়েছে। আমরা এবছর খুব আশাবাদী, এই কারণে যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ না হয় অতীতকালের সব ধরনের রেকর্ড এবারের মেলা ভেঙে দেবে বলে আমাদের আশা। কারণ রাজ্য সরকার এবারের মেলার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে এবং যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন জায়গায় শৌচালয় এবং থাকার বিভিন্ন ব্যবস্থাও করেছেন। বিভিন্ন জায়গায় জলছত্র থেকে আরম্ভ করে যাত্রীদের সুবিধার জন্য অনেক জনকল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছেন। তো আমরা আশা করছি এবারের মেলা অন্যান্য বারের মেলার চাইতেও অনেক সুন্দর, আনন্দদায়ক এবং কল্যাণকর হবে।